কিছু ইন্টারেস্টিং কোশ্চেন নিয়ে আমরা আজকে এসেছি ডিআইইউর গ্রিন ক্যাম্পাসে। দেখি ডিআইইউর মেয়েরা কি বলে। প্রেম করার সময় খোঁজে সালমান খান, বিয়ে করার সময় শাহরুখ খান। কোন ধরনের ছেলে পছন্দ? স্মার্ট, দেখতে সুন্দর, বাট একেবারে যে একদম সালমান খান টাইপের হতে হবে এরকম কোনো কথা নেই। মেয়েরা কোনটা বেশি লাইক করে, ভালোবাসা নাকি টাকা পয়সা? আপনি আপনি আসলে জীবনে চলার পথে আমাদের টাকা পয়সার প্রয়োজন আছে, এটা আমরা কেউই অস্বীকার করতে পারবো না। কিন্তু ভালোবাসাটা এমন একটা জিনিস যেটা আমি টাকা দিয়েও আমি চাইলে কিনতে পারবো না। তো ভালোবাসাটা এক্ষেত্রে ভালোবাসার মূল্যটা বেশি, তো ভালোবাসা যাওয়াটাই সব। এখনকার সিচুয়েশনে টাকা পয়সা, টাকা পয়সাই কি সব লাইফে? হ্যাঁ, এখনকার সিচুয়েশনে টাকা পয়সাটাই সব। এক একজনের কাছে এটা এক এক রকম। আপনি কোনটা? অবশ্যই লাভ। আপনি? অবশ্যই লাভ। টাকা পয়সা দুই দিন তিন দিন এরপর তো বোর হয়ে যাবো, সো লাভটাই আসে। তুমি তোমার বিএফ এর কাছে কি আশা করো? আমি আমার বিএফ এর কাছে দুটো জিনিস আশা করি, একটা হচ্ছে তার ভালোবাসা আর মানে টাকা পয়সা, কারণ টাকা পয়সা ছাড়া এখনকার লাইফটাই ইম্পসিবল। বা আমি যেটা চাই সেটা হচ্ছে কি, আমি চাইবো আমার স্পেশাল পার্সন আমাকে একটু সময় দিক, একটু টেক কেয়ার করুক, আর অন্যদের চেয়ে আলাদাভাবে দেখুক, এটাই। মেয়েদেরকে হট বলে, এটা কি কমপ্লিমেন্ট বলা হয় না খারাপ কথা? মানে কার মাইন্ডে কিরকম? হ্যাঁ, অনেকে কমপ্লিমেন্টও ভাবে না, এটা কোনোদিন কোনো ভালো মেয়ে কমপ্লিমেন্ট ভাববে না, ভাববে তারা যাদের মাইন্ড। অবশ্যই অনেক খারাপ কথা আমার মনে হয়। অনেকে তো নিজেকে হট হট দাবি করে, ওটাকে কিভাবে দেখো তুমি? না, আমি আসলে ওরকমটা কখনো মনে করিনি, আর আমার এটা পছন্দ না। এক একজনের অ্যাঙ্গেল থেকে এক এক, হ্যাঁ সেটাই, অনেকে সুন্দরটা মিস করে আর অনেকে হয়তো এটা নেগেটিভ ভাবে নেয়। আপনি কিভাবে নেন? আমি অ্যাকচুয়ালি মানে ওইটা হচ্ছে ডিপেন্ডস করে মানুষের উপর, মানুষ কীভাবে বলতো অ্যাকচুয়ালি, ওটা তো আমি ওই রকম কাউকে বলে নিস, এটা আপনারা বলতে পারবেন অ্যাকচুয়ালি আপনারা কোনভাবে ইন্ডিকেট করেন। আপনি কী মনে করেন? হ্যাঁ, দুইটা ছেলে তোমাকে প্রপোজ করলো, একটা ছেলের বাবার অনেক টাকা আছে আর একটা ছেলে তোমাকে অনেক লাভ করে, তুমি কাকে হ্যাঁ বলবে? এই প্রশ্নের উত্তরটা আসলে প্রথমে দেওয়া হয়ে গেছে যে টাকা পয়সা দিয়ে আমি লাভ কিনতে পারবো না, তো এখানে লাভটাকে আমি বেশি নিতে পারবো। ওর বাবার আছে মানে তোর আছে, মানে আমাকে সব থেকে বেশি ভালোবাসে তাকে। এফবিতে তোমাকে অনেক ছেলেরা একই সাথে নক করে, তখন তোমার কেমন লাগে? অনেক বেশি ভালো লাগে যে আমাকে সবাই চায়। আমি অনেক আমার মনে হয় হয়তো ট্যাগ আইছে কেউ, মানে ওই ট্যাগানো থেকে আমার নাম। আসলে আননোন পার্সনের প্রতি এমনিতেই আমার ইন্টারেস্ট কম, খুব কম না, নাই বললেই চলে। তো সেক্ষেত্রে কে আমাকে নক দিল না দিল এ ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নাই, যদি সে নোন হয় সেক্ষেত্রে আলাদা। আর কাজের সময় যদি কেউ অবশ্যই করে, মানে বিজি আছে তখন খুব বিরক্তি করে অবশ্যই আপনার কাছে। হ্যাঁ, এটা হচ্ছে সামটাইমস ভালো লাগে যখন একা থাকি, তখন কারোর সাথে কনভারসেশন করতে অবভিয়াসলি ভালো লাগে, আর যখন একটু বিজি থাকি বা ভালো থাকি না তখন নক দিলে অবভিয়াসলি বিরক্তি লাগে। আপনার কাছে কেমন লাগে? আমার কাছে সেম ইরিটেটিং লাগে, কিন্তু প্রায়োরিটির উপর ডিপেন্ড করে। বাঙালি মেয়েরা কি ছেলেদেরকে চেক আউট করে? হ্যাঁ করে। তুমি করো? হ্যাঁ আমি করি। কোন জিনিসটা করো? হাইট আর তার কথাবার্তা, তার গায়ের রং, আদার্স আর নট স্টিল চেক আউট। হ্যাঁ করতে হয়, বেশি সুন্দর হলে করি, আদারওয়াইজ না। আমি একেবারেই না, টোটাল জেস্টার। হ্যাঁ আমরা স্পেশালি হাইট নিয়ে অবভিয়াসলি নিজ থেকে শুজ থেকে দেখাটা শুরু হয়, সেক্ষেত্রে যে আমার মেয়েটাকে মনে হয় টাকা পয়সা ওলা কারোর কাছে বিয়ে দিলে অনেক সুখে থাকবে, টাকা পয়সা দিয়ে হয়তো তাকে কিনে দিতে পারবে, সেক্ষেত্রে তারা চেহারার গুরুত্বটা দেয় না। আবার এখানে একটা কথা আছে, চেহারা দিয়ে কিন্তু মানুষ আমরা বিচার করতে পারি না, যে চেহারা খারাপ হয়েছে যে সে খারাপ,
এটা কিন্তু আমরা বলতে পারি না। তার কোয়ালিফিকেশন ভালো থাকতে পারে, সে মানুষটা ভালো হতে পারে। আর যেটা বলতেছিলাম যে বাবা মা আসলে টাকা পয়সা দিকে বিয়ে দেয়, তো সেক্ষেত্রে হয়তো বা মেয়েটা কতটুকু রাজি আছে না আছে সেটা তারা দেখতে চায় না। কারণ সালমান খান শেষ পর্যন্ত যাই হোক মনটা ভেঙে দিয়েই চলেছে। আপনার কাছে কি মনে হয়? অ্যাকচুয়ালি অনেকের কাছে হয়তো এমন একটা সময় মনে হয় যে লুকস দিয়ে কিছু হয় না, তারা সবসময় কষ্ট দেবে। সো কালা চান তো তারা কষ্ট অবশ্যই দেবে না, তারা সবসময় তাদের একটা দিক যেহেতু ই আছে ওই হিসাবে একটু প্রায়োরিটি দেওয়া গেছে। বিয়ের পরে টাকা পয়সা ছাড়া লাইফ টাইম পসিবল, আর বয়ফ্রেন্ড ওটা মানে মানুষের সাথে পরিচয় করে দেওয়ার জন্য সেটা সালমান খান হতেই হবে, কিন্তু বিয়ের পরে লাইফটা সুন্দর করে সাজানোর জন্য ওই রিলেশন করার পর বুঝতে পারলা যে তোমার বিএফ এর কোনো টাকা পয়সা নাই, তাহলে তুমি কি করবা? তার মনটা থাকা লাগবে, তাহলেই হবে ব্যাপার না। আমার তো আছে না, আমি তো আমি ধরব। আপনি কি করবেন যদি সে আমাকে লাভ করে তাহলে সে আমাকে ইউনিভার্সিটি? আপনি ছাড়বেন না? ছাড়বেন না, আপনি যদি রিলেশনের পরে যদি এটা বুঝতে পারি যদি ওর ভালোবাসাটা ঠিক থাকে তাহলে ওকে ভালোবাসাটা বেড়ে যাবে করবেন না, ভালোবাসার উপরে ডিপেন্ড করে। আপনি কি করবেন? ভালোবাসার উপর ডিপেন্ড করে। আপনি? আমারও তাই। কখনো কি মনে হয় যে ছেলে হলে ভালো হতো? হ্যাঁ অবশ্যই। কেন? মানে মানে মেয়েদের অনেক সময় অনেক প্রবলেম ফেস করতে হয়, কিন্তু ছেলে হলে সেটা খুব ইজি হতো। ভালো হতো। আপনার? আপনার? হ্যাঁ মনে হয় যখন রাস্তায় চলার সময় একটা ছেলে যদি একটা মেয়েকে ডিস করে বা খারাপ মন্তব্য করে, খারাপ ভাবে চেক আউট করে, মানে এই ধরনের জিনিস হয়। আবার বিভিন্ন সময় সমাজেও হয়ে থাকে যে তুমি মেয়ে, তুমি এটা করো না, ওটা করো না, এটা তোমার দ্বারা মানায় না, এটা হবে না, এটা তুমি করতে যেও না, এই সময় মনে হয় যে কেন মেয়ে। হ্যাঁ আমার সবসময় এটা মনে হয়, ডেফিনেটলি ডেফিনেটলি ছেলে হলে ভালো হতো। না আমার কখনোই মনে হয় না, আমার মনে হয় আমি যেটা আছি ওটাতে আমি থাকি। অবশ্যই আমার এটা। তোমার বিএফ যদি তোমার সাথে চিট করে তুমি কি সেকেন্ড টাইম তাকে চান্স দিবা? না, ও তো তোমাকে ভালোবাসতেই চায়, ও প্রথম বুঝে নেই কেন? নো, যে শুরুতে বুঝে না সে কখনোই বুঝে না। অলরেডি 2 বার 3 বার 10 বার চান্স দিয়া ফেলছি, ঠিক আছে অলরেডি হয়ে গেছে। না আমি সাপোর্ট করি। আপনি দিবেন? দিবেন না? আপনি? কোনো চান্স নাই? আমি যদি এমনটা ভাবি যে না তাকে দিয়ে কখনো ভালোটা সম্ভব না, সে বারবারই এমনটা করবে, তাহলে অবভিয়াসলি না। আপনি? বিএফ যদি চিট করে তাহলে কি তাকে নেক্সট টাইম সুযোগ দিবেন কিনা? আপনি? সেকেন্ড টাইম চিট করার সুযোগ আমাদের এই ভিডিওটির যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করুন।